নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিং একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ার একটা রেসিপি নির ধোসা এটা খুব সহজ একটা রেসিপি এবং তার সাথে রেসিপিটাও আজকে শেয়ার করছি এখানে আমি একশো গ্রাম আতব চাল নিয়ে নিয়েছি একটু ভালো কোয়ালিটির আতপ চাল এখানে নিয়েছি এটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় একটু ভালো কোয়ালিটির আতপ চাল প্রথমে চাল যে ভেজানো চালটা আছে সেটা নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে এর সাথে লাগছে প্রায় হাফ কাপ মতন কোরানো নারকেল এটা ফ্রেশ কোরানো নারকেল এবার এটাকে খুব মিহি করে বেটে নিতে হবে প্রথম পর্যায়ে খুব বেশি জল দেবেন না তুই সময় যদি জল প্রয়োজন হয় অল্প অল্প জল মিশিয়ে এটাকে মিহি করে বেটে নেব প্রথম পর্যায়ে খুব বেশি জল দিয়ে দিলে এটা খুব মিহি হতে সময় লাগবে তাই আগে অল্প জল দিয়ে বেটে নিতে হবে তারপরে এটাকে আস্তে আস্তে জলটা দিয়ে একটু পাতলা করে বেটে নেব এবার এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটাতে প্রায় আরও এক কাপ মতো জল দিয়ে আমি এটা বেটে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এক কাপ জল দিয়ে আগে বেটেছিলাম আরও এক কাপ জল এখানে আমি মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে দিয়ে দিয়েছি প্রায় দু কাপ জল দিয়েছি আরও এক কাপ জল এতে প্রয়োজন এটা খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে নির্ধোসার মানেটাই তাই যেহেতু জলের মতন একদম পাতলা ব্যাটারটা তৈরি করতে হয় তাই এটার নাম নির্দোসা দেখুন এটা খুব ভালো করে গুলে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা আমি লাস্টটা একবার দেখিয়ে দেব। এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা পাতলা না হলে এর মধ্যে যে জালিটা তৈরি হয় সেটা হবে না আমার মনে হচ্ছিল একটু যেন মোটা লাগছে তাই আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম এটা অনেকটা ছাঁচ যে আমরা খাই সেই ছাঁচের ব্যাটারের মতন হয় দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা কাপ দিয়ে এটা তাওয়াতে দিলে সুবিধে হবে এরকম একটা কাপ বা বাটি নিয়ে নেবেন এক কাপ করে এক একটা ধোসার জন্য যথেষ্ট এবার আমি আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি এর সাথে যেই আলুর তরকারিটা সার্ভ করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখুন কিছু ফোরনের মশলা নিয়ে নিয়েছি হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন সর্ষে বিউলির ডাল আর ছোলার ডাল ওয়ান টি স্পুন করে বাদাম নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর এখানে কয়েকটা কারিপাতা নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা প্রথমে জিরে আর সর্ষেটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম করে একটু আঁচটা কমিয়ে নেবেন তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার ডালগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে একদম কমিয়ে নিয়ে ডাল বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে মিনিট মতন এক এগুলো কম আছে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কারিপাতাটা এর সাথে একটা চাটনিও সার্ভ করা হয় সেই চাটনিটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব শুধুমাত্র এই তরকারিটার খুব ভালো লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এটা মশলা ধসার তরকারি হিসেবেও সার্ভ করা যায় পেঁয়াজ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এটাকেও খুব লাল করে ভাজতে হবে না একটু ট্রান্সলুসেন হলেই এটা অন্যান্য উপকরণগুলো আমি দিয়ে দেবো দেখুন একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে এবার এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো নিয়েছি টমেটোটা যাতে গলে যায় তার জন্য নুন দিয়ে এটাকে একটু ঢেকে রান্না করব আঁচটাকে কমিয়ে এক মিনিট মতন ঢাকলেই হয়ে যাবে এর উপর থেকে অল্প একটু নুন দিয়ে দেব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঢেকে রান্না করব এক মিনিট এক মিনিট পর টমেটোটা একটু নরম হয়ে যাবে এবারেতে আর কিছুই দেওয়ার নেই আমি তার আগে এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন করে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই এবারেতে আমি সেদ্ধ করে আলু রেখেছি প্রায় দুটো মিডিয়াম সাইজের সেগুলো দিয়ে দেব আগে থেকেই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে তাই এই সেদ্ধ আলুটা এবার হাত দিয়ে এই ভাবে ভেঙে ভেঙে দিতে হবে এই রেসিপিটার বিশেষত্ব এটাই যে এটা এইভাবেই তৈরি হয় হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে তবে আলু সিদ্ধর মতন একদম মিহি হয়ে যাবে না একটু হালকা হালকা ক্রাম্বল থাকবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু বড় টুকরো যদি থেকে থাকে তাহলে সেটাকে খুন্তি দিয়ে এভাবে ভেঙে দেব খুব ভালো করে তিন চার মিনিট ধরে এটা মিশিয়ে নিতে হবে আঁচটাকে মিডিয়াম রেখে দেখুন এর কালারটা মেশাতে মেশাতে চেঞ্জ হয়ে গেছে আরও দু মিনিট মতন এটাকে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে শেষে এতে এক মুঠো ধনেপাতাও দিতে পারেন তাতেও ফ্লেভারটা খুব ভালো হয় আর অন্যান্য ভেজিটেবলস যদি ইউজ করতে চান এতে যেমন গাজর টুকরো করে বিনস এইসবও আপনারা ইউজ করতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন আমি এখানে শুধু আলু দিয়ে করে দেখালাম এটা রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব ততক্ষণ আমরা নেব এবার ওই আমি খুব গ্রিস করে নেব প্রথমে এই রেসিপিটায় তেলের প্রয়োজন খুব একটা হয় না শুধু এটা গ্রিস করার জন্য হয় খুব ভালো করে মুছে নিলাম প্রত্যেকবার ধোসা করার আগে এইভাবে উপর নিচে করে নিতে হবে নাহলে স্টার্চটা নিচে গিয়ে জমে যাবে সাউথ ইন্ডিয়ায় নীর কথার অর্থ হচ্ছে জল তাই দোসার ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ খুব বেশি পাতলা না হলে এর মধ্যে যে ফুটো ভাবটা হয়েছে সেটা কিন্তু হবে না তাই পাতলা একদম ব্যাটারটা তৈরি করতে হবে মিনিটের জন্য এটা ঢেকে দিলাম এক মিনিট পর দেখুন এটা সাইডটা ছাড়তে আরম্ভ করেছে আঁচটা কমিয়ে এই দোসাটা করতে হয় এটা একটু সাদা সাদা দোসা হয় আপনারা চাইলে একটু ক্রিস্পি করতে পারেন তবে আমার এই দোসাটা নরম পছন্দ এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি হাত দিয়েই দেখুন খুব সহজ এটা ফোল্ড হয়ে যাবে এবার তুলে নিলাম আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আঁচটাকে প্রথমে হাই করে তার প্যান্টটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এটাকে চারদিক থেকে প্রথমে দিতে আরম্ভ করতে হবে ব্যাটারটা তারপরে মাঝখানে দিতে হবে আঁচটা হাই থাকলে যেহেতু এতে প্রচুর পরিমাণে জল আছে তাই জলটা এভেপোরেট হয়ে ফুটো ফুটোগুলো তৈরি হয় এই বিষয়টাই এতে খুব প্রয়োজন এটাও হয়ে গেছে একইভাবে আপনারা অনেকগুলো প্রায় বারো থেকে পনেরোটা ধোসা এক এক কাপ চালে করে নিতে পারবেন তরকারিটা দেখিয়ে দিচ্ছি তরকারির সাথে সার্ভ করে দিয়েছি আমি নির্ধোসা কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য